একটু বলেন তো ভাই, কি দেখছেন আপনি? না, আমরা যখন ভিতরে গেছি তখন দেখছি যে ছাত্রটা মারা গেছে। ওই ছাত্রটা আপনি শুয়ে রয়েছে ফ্যানের সাথে রশি মশি টাঙ্গানো, ফ্যানের সাথে রশি টাঙ্গানো কিন্তু ও আমরা আবার ভিডিও ফুটেজও দেখা হয়েছে। তো ভিডিও ফুটেজে দেখাচ্ছে যে ওরটা নিজে সুইসাইড করছে, মানে একটা টেবিল আটা টেবিল উপরে উঠাইয়া, কিন্তু রশি কিভাবে কোন কৌশলে নিয়েছে এটা উপর আল্লাহ জানে। মানে ভিডিও কলে মানে গেলে মানে কি সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা রুমে দুইটা তিনটা করে সিসি ক্যামেরা লাগানো আছে। আর এই ঘটনাটা আপনার সিসি ফুটেজে দেখলাম, টাইমটা 5:20 পর থেকে শুরু আর কি। মানে ওই 5:20 পর থেকে মানে সিসি ক্যামেরার ফুটেজটা দেখছে, ফুটেজটার ক্যামেরা দেখছে, কিন্তু দেখাচ্ছে আর কি জোরটা আর কি নিজে আর কি ওই দিতেছে, ও নিজেরটা নিজে আত্মহত্যা করে। কিন্তু এর ভিতরে কথা আছে, এত বড় একটা মাদ্রাসা আপনার প্রত্যেকটা ফ্লোরের রুমে যেহেতু সিসি ক্যামেরা থাকে, যেতে কেন যারা শিক্ষক মাদ্রাসা তাদের একটু দেখা উচিত যে কতগুলি ছাত্র আছে ইফতারির সময় কোন ছাত্রটা কি করছে, তাদের তো একটু দেখ। সবাই বাবা মা তো মনে করেন একটু ভালো শিক্ষার জন্য মাদ্রাসায় দেয়, কিন্তু একটা মাদ্রাসায় যদি একটা ছাত্র যদি দুর্ঘটনা ঘটে যায় এটা দায়ভার কে নিবে? আমাদের দেশের বর্তমান সরকার অনেক কিছুই মনিটরিং করে, তাদের তো মনিটরিং করে দেখা উচিত যে কোন মাদ্রাসাটা কেমনে কিভাবে পরিচালিত হচ্ছে। অনেক শিক্ষকরা দেখা গেল ছাত্র রূপে টর্চারিংও করে, অনটাকে নিজে নিজে দিছে ফুটেজ দেখাচ্ছে, কিন্তু আগে চিরকে টর্চারিং করা হয়েছে কিনা, কোনো চাপ সৃষ্টি করা হয়েছে কিনা, এটা অত তাড়াতাড়ি করে দেখার দরকার। আপনি কি সিসিটিভির মানে ফুটেজটা দেখেছেন কিনা? হ্যাঁ জি, অবশ্যই দেখেছি। মানে কি দেখলেন একটু বলবেন? দেখছি আর কি অটো নিজে আর কি দিচ্ছে। মানে তার চোখে মুখের এক্সপ্রেশনটা কি দেখলেন আপনি? আপনার তো রুমটা তো অন্ধকার দেখায়, রুমটা তো দেখায় অন্ধকার, মানে সে নিজে নিজে রশিটা বাঁধলো সেটা দেখেছেন? সেটা দেখাচ্ছে, মানে একটা টুলের উপরে আরেকটা দুইটা টুল একসাথে করে নিজেটা নিজে। আশেপাশে কি কোনো লোক ছিল? লোকজন ছিল না, একাই ছিল, ওকে একাই দেখাচ্ছে আর কি। মানে এই পুরেসটা আপনি দেখেছেন? সেটা দেখেছি। মানে এর একটা মানে সুস্থ দেহে একটা সুস্থ মানুষ এভাবে মানে গলায় এভাবে, আমার মতে মনে হয় না যে একটা সুস্থ মানুষ সুস্থ মস্তিকে এভাবে সুইসাইড করবে। একটা 12-13 বছরের পোলা সে আর কি বুঝতে পারে, আর বুঝার আর কি বয়স হয়েছে? একটা লোক তার শুধু শুধু ভাবে তো সুইসাইড করতে পারে না। তার পরিবার থেকে জানালো যেটা যেটা মানে যে এই মানে ফ্যান বন্ধক লাগুর পর কথা না, ফ্যান বন্ধক লাগুর পর কথা না, কিন্তু সিসি পুরো এটা দেখাচ্ছে যে একটা টেবিল এটা করে টেবিল উঠাও আর কি নিজেটা নিজেই দিচ্ছে, একটা টেবিলে আর একটা টেবিলের উপর উঠা নিয়ে। জি, মানে কি কারণে দিতে পারে? মানে এখন উপর আল্লাহ জানে, এটা আমরা কিভাবে বলবো স্যার। তার পরিবার থেকে জল্লো বলে যে মানিলো সে পড়তে চায় না মাদ্রাসায়, সে এখান থেকে এর আগের দিন পালিয়েও গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, তো আজকে হয়তো আর হয়তো দিয়ে গেছে যে কালো একজন হুজুর আছে সে আমাকে মারে। হুজুর অনেকে বলছে অনেক ছাত্রকে মারধর করে, কিন্তু অনেক হুজুর আছে তো সীমা সার অত্যাচার করে। এর আগে তো আপনাদের টিভি ঘুরিতে তো অনেক মাদ্রাসায় দেখা যায় যেভাবে ছাত্রদেরকে শিক্ষকরা বাইন্দা পিটায়, গরু রয়ে এমনি চোরে ভাবে পিটায় না, পিটাতে পিটাতে মাইরাই ফেলায়। এটা শুধু এই মাদ্রাসার কথা বলছি না, অনেক অনেক মাদ্রাসায় তো আপনারা এই প্রচার করছেন, আপনাদের টিভি চ্যানেল সব প্রচার হয় যেভাবে টর্চারিং করে, এভাবে তো টর্চারিং করার কথা না। একটা শিক্ষক একটা ছাত্রকে আপনার শাসন করতেই পারে, কিন্তু শাসন করতে দেওয়া যদি একটা টর্চিং যদি ছেলে মারা যায় এটা কেমন? সে শিক্ষক না, উনি আজরাইল, উনি তো আজরাইল, উনি তো শিক্ষক না। মানে ও যে উনি ছেলের যাতে ফাঁসি দিয়েছে, রাগে চিরকে মারছে কিনা, কোনো ভয়ভীতি দেখেছে কিনা, কোনো প্রেশার দিছে কিনা, নাহলে একটা ছাত্র তার নিজে নিজে তো আর সুইসাইড করতে চায় না। একটা 12-13 বছর ছেলে কিভাবে তার কেমনে আপনিও কি স্যার আপনার তো বোঝা উচিত। এখন আপনি যদি পদবি দেখতেন আপনি হয়তো ভিতরে যান, ভিতরে মানে যে হুজুরটা ছিল মানে তারাও কি ছিল এখানে, টিচাররা কি ছিল, অন্যান্য শিক্ষক ছিল, অনেক হুজুররা আছে দেখাশোনা যারা করে, যারা ভিতরে তারা বলতে পারে। ভিডিও ফুটেজ আপনি গেলে চাই দেখতে পারবেন, ভিতরের লোকজন আছে আপনি চাইলেও পুরো ভিডিও ফুটেজ আপনিও দেখতে পারবেন। মানে সবাইকে তো আর দেখাবে না, আপনি গেলে আপনি দেখতে পারবেন, আমরা যতটুকু দেখছি আপনি ততটুকু চেয়ে বেশি আপনি দেখতে পারবেন। প্রায় 3-4 ঘন্টা ভিতরে ছিলাম। মানে পুলিশে এসে কি তদন্ত করলো? পুলিশে আপনারা আসছে তো মনে করেন অনেক দেরি করে, এর আগে ছেলের গার্জিয়ান যারা ছিল ওনারা ঢুকছে দুইটা হুজুরদেরকে নিয়ে, আপনি সিসি ক্যামেরার মানে টিভিটা যে বডিটা নামাইছে কে? পুলিশ নামাইছে? বডি নামানো পাইছে গার্জিয়ান যে বইটা মনে হুজুরাই নামাইছে সম্ভবত, আমাদের যেটা ধারণা হুজুরাই নামাইছে। কিন্তু আমি যত জানি যেই সুইসাইড করুক আইনে লোক না আসা পর্যন্ত ওই লাশের গায়ে হাত দেওয়া নিষেধ সম্পূর্ণ, কিন্তু যেহেতু হুজুররা তারা নামাইছে এর ভিতরে তো ভেজাল রয়ে গেছে। একটা 12-13 বছরের বলা কিভাবে সুইচার কভার কেমনে সাহসী কুল হয়? সিসিটিভির পুলিশটা কি মানে হলো যে ডেড বডিটা নাম আছে সেই পুলিশটা কি আছে? এটা তো অবশ্যই পুরাটা আমরা দেখতে পাই না, কারণ পুলিশে যারা ঢুকছে আমাদের যাতে বেছে না দীপ স্যার আছে উনিও গেছে আর লোকজন গেছে ওনারা দেখছে আর কি সম্পূর্ণভাবে, আমাদের অতটা তো দেখতে দেন, আমরা যতটুকু দেখছি ফাঁকফুক যতটুকু আপনাকে বললাম। যেহেতু 5:21 থেকে আমরা তো মনে করেন খবর পাইছি আপনি তারাবি নামাজের আধা ঘন্টা আগে, আরে কাহিনী তো স্যার 5:21 থেকে শুরু, 21 মিনিট থেকে শুরু আর কি।
তত দিনের বেলায় তো এই সময়টা তো মানুষগুলো স্টুডেন্ট অনেক থাকে টিচাররা থাকে এটাই তো কথা যে তো প্রত্যেকটা সিঁড়িতে রুমে ফ্লোরে সিসি ক্যামেরা দুইটা তিনটা করে লাগানো আছে তাদের গতিটা তদারকি সিসি ক্যামেরা যারা মানুষগুলো মনিটরিংটা করে তাদের চোখে কি পড়ে না যে বাসাটা এখানে মানে ওটা তো এই জায়গায় রইছে স্যার কোসনাতে এই জায়গা আছে না আপনি যদি ফুটেজে দেখ ঠিকমতো যদি দেখতে পারতেন যারা ভিতরে পরিচালনা করে তাদের সাথে তো কথা বলেন তারা বিবরণটা ভালোভাবে বলতে পারবে এখন আমি যেটা দেখছি এর বেশি তো আমি আপনাকে বলতে পারব না মানে কি কি হয় আপনি একটু মানে খুলে বলেন তো আসলে এদের ময়নাতদন্ত মানে বিষয়টা হলো সঠিক ময়নাতদন্ত যদি হয় তাহলে তো এটা সুস্থ তদন্ত মানে আসল রহস্যটা বের হবে আর আমগো মত গরীব মাইশের যদি কমাইরা ফালা এটা সুস্থ ময়নাতদন্ত তদন্ত হইলে কি রিপোর্ট কা সঠিক কেউ পায় গার্জিয়ান নাই স্যার আপনারা আপনারা অত বুঝেন কি বলবো এবি পরে দজন সাক্ষী দেওয়ার পরও একটা লোকের মাইরা ফালাইছে তারপর ময়নাতদন্ত রিপোর্ট ঘুরায়া দেয় অবশ্যই আইন চাই কি সাক্ষ্য প্রমাণ দজন সাক্ষী প্রমাণ দেওয়ার পরও এই দেশের বিচার সঠিক বিচার কেউ পায় না ছেলে রাজনকে পিড়ে মারছে সবকিছু তো দেখাইছে সে ছেলে পরিবার সম্পর্কে বিচার পাইছে বিচার পায় নাই বিচার কিন্তু পায় নাই যেভাবে বাইন্দা সিঁদুরে চুরির অপবাদে পিটিয়ে মারছে এই বিচার কিন্তু দেশে অনেকে পায় নাই তারপর আরো অন্যান্য দেশে হুজুররা নিজেরা ছাত্রদেরকে বাইন্দা পিটায় আবার ভিডিও করে ফুটেজে ছাড়ে তার ফ্যামিলি কি পাইছে সুস্থ বিচার পায় নাই কারণ এই দেশে কোনো বিচার নাই আমরা সোনার বাংলাদেশে বসবাস করি কিন্তু কোনো স্বাধীনতা নাই এই দেশে উইরে জুইরা বইছে রোহিঙ্গারা তারা সরকারের টান পায় আর আমাদের লক্ষ লক্ষ জনতা আমরা না খেয়ে রাস্তায় রাস্তায় করি আমাদের সরকার চায় না এই দেশে রোহিঙ্গার দাম আছে রোহিঙ্গারা নাগরিকত্ব পায় তার স্মার্ট কার্ড পায় আমরা কিছুই পাই না রোহিঙ্গাদেরকে স্মার্ট কার্ড দিয়েছে কে বলেছে আপনাকে অবশ্যই লক্ষ লক্ষ রোহিঙ্গা স্মার্ট কার্ড না করে পাসপোর্ট বাইরে গেছে গা বাইরে গেছে গা রোহিঙ্গা অনেক রোহিঙ্গা দেশে নাগরিকত্ব পায় আমাদের আগে উইরা জুইরা বইরা সরকারে তাদের ভাষণ চার স্থান দেয় আর আমাদের অনেক লোক রাস্তাঘাটে ঘুমায় শিয়ালগুলো তো অবস্থা খারাপ তারা কি পায় এই দেশে সুষ্ঠু বিচার আর কেমনে আশা করতে পারি আমাদের সরকার উন্নয়ন লয়া ব্যস্ত কিন্তু মানুষ সাধারণ কি অবস্থাতে আছে এটি লয়া কেউ দেখে না এই দেশে দুই দুবার করোনা মহামারী গেছে সরকার অনেক কিছু দিছে কিন্তু সঠিক পথে রাতে পড়ে না আমরা কেউ কোনো কিছু পাই নাই এই দেশের একটা কুত্তার দাম আছে আমাদের মানুষের কোনো দাম নাই কইতে চাই স্যার অনেক কিছু কিন্তু কই না কইলে তো আমারে খায় লাগে কইলে তো আমারে সাইজ করে দিব কেন খাবে আপনাকে আপনি তো সঠিক কথা বলছেন সঠিক কথা বলে তো মাইর খাইতে হয় এই দেশে সঠিক কথা কইলে মাইর খাইতে হয় যদি চুপচাপ থাকি তাহলে জীবন না থাকে এই যে হুজুর রাইজ কথাই দর্শক আমরা একটু হুজুরের সাথে একটু কথা বলার চেষ্টা করছি মাদ্রাসার মানে স্টাফ কি মাদ্রাসার স্টাফ আমি বাচ্চার গার্ডিয়ান আপনি বাচ্চার গার্ডিয়ান আচ্ছা আপনি কি হন বাচ্চার মামা 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 ভাই আসলে কি দেখলেন প্রথমে সর্বপ্রথম এখানে এসে কি দেখলেন আপনারা আপনারা কি দেখলেন কি বলার মতন এই মুহূর্তে মানে আসলে তাদের মানে লোক বলার আমরা ওই ভাইটার সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই আমি যা বলছি যথেষ্ট আর মানে আপনার কথাগুলো মানে অনেক জাজালো ছিল এবং মানে লো খুব কষ্ট থেকে আমি মিডিয়া ভাই প্রচারের জন্য আপনার সামনে কথা বলি নাই আপনি আমাকে জিজ্ঞেস করছেন কি হয়েছে আমি ঘটনা বুঝতে বলতে চাইলে বহুত কিছু বলতে পারি কিন্তু বলতে চাই কিন্তু স্যার দেখেন আপনারা যেহেতু আছেন আপনারা একটা মিডিয়ার লোক আপনারা সঠিক জিনিসটা যাচাই বাছাই কইরা সঠিক সংবাদটা যদি প্রচার করেন জায়গা মতো পৌঁছাতে পারেন এই জায়গায় মূল ঘটনা কি হয়েছে ও যদি নিজে সুইসাইড করে থাকে আগে চির আর কোনো চাপ সৃষ্টি করা হয়েছে কিনা ওকে মারধর করা হয়েছে কিনা এই জিনিসটা একটু দেখার দরকার এই জিনিসটা সবার দেখা দরকার এটা তো পোস্টমর্টম রিপোর্টে মানে সঠিক তদন্ত করলে সঠিক তদন্ত বিপরীত আমি বললাম ওই কথা বলতে কত কিছু তো আপনাকে আমি বললাম
মানে সঠিক পোস্টমর্টেম রিপোর্ট পাইবো কিনা তো পর আল্লাহ জানে আপনাদের চোখের দেখা যদি এই ধরনের কোনো অঘটন ঘটে থাকে বা এই মাদ্রাসার যদি পরিস্থিতি নিয়ে মানে এখন ছেলেটা আপনার সম্পূর্ণ মাদ্রাসা ড্রেস পরা আমি শুধু গলায় স্পোর্ট দেখছি রশিদ ছাপ আছে কিন্তু আমার জানা মতে যতগুলি আপনার ফাঁসির সুইসাইড লোক দেখছি মহিলা পুরুষ যাই হয় অনেকের জিবলা বের হয়ে যায় ওর তো জিবলা বের হয়নি আমরা যা আগে তা বলতে পারি না এমনি যত শুনছি নাকি মাদ্রাসার ভিতরে হুজুরে নাকি বলার লাশ নামাইছে রশিদ থেকে নামেন রশিদ এখনো ফ্যানের সাথে আছে আপনি কষ্ট করে যদি পাঁচতলায় যান আপনি সঠিক কিছু দেখতে পারবেন আপনি তো নিজে উপরে গিয়ে দেখলেন বিষয়টা আমি ছিলাম না অনেক লোকই ছিল এখানকার অনেক লোকই ছিল শুধু আমি একা না আপনি কি করেন ভাই ভাই আমি অটো চালাই অটো চালান জি তো একজন অটো চালার মানে হলো আসলে আপনি অটো চালায় এত কিছু জানলেন কি করে ভাই যে মানে দেশের সম্পর্কে যে আপনি একজন নাগরিক হয়ে আজকে আপনি সেই মূল্যায়নটা পাচ্ছেন না কারণটা কি মূল্যায়ন আমি না আমার মতো বহুত লোক আছে পাইতাছে আপনি তো খেতে খাওয়া মানুষ একজন খেতে তো আমি একলা খাই না ভাই অনেক লোকই খেতে খায় আগে করতাম ব্যবসা এখন চালাই অটো ব্যবসা থেকে অটোতে আসলেন কেন কিছু করার নাই আমাদের এলাকায় এখন হাইওয়ে রোড হইতাছে যেখানে দোকানদারি করতাম সেখানে হইতাছে আপনার ফ্লাইওভার সরকারি জায়গা সরকারে নিয়ে গেছে এই দেশে তো মনে করেন নাই সে উইরে জুড়া বুড়া খায় যে যে জবরদারি করে খাইতে পারে সরকারি জায়গায় দোকান করতাম যে যে এমনি পাইতো দামকি দুর্কি দিয়ে খাইত মানে সরকারি জায়গা সরকার আজকে উন্নয়ন করতেছে এলাকার উন্নয়ন হয়েছে যারা জবরদস্তি খেয়েছে তাদের উন্নয়ন হয়েছে আমরা সাধারণ নির্মাণ আমাদের কোনো উন্নতি হয় না আমরা আরো ধ্বংস হয়েছি আপনি তো কাজ করে খেতেন কাজ করে খেতাম এখনো তো কাজ করে খাই আগের কাজ আর অনকার কাজে তো মনে করেন রাতিং ডিফারেন্স আছে আগে ব্যবসা করতাম এখন অটো চালাই খাই তো কার কাছে তো আর হাত পেতা খাই না কর্ম করে খাই অনেক কষ্টের কথাগুলো আপনার শুনলাম আপনার কাছ থেকে আসলে আপনি দেশবাসীর কাছে কি বলতে চান মানে এলো দেশবাসীর কাছে কিছু বলতে সরকার কাছে একটাই আবেদন জানাতে চাই বর্তমানে মাদ্রাসায় যে ঘটনাটা ঘটছে এটা সুষ্ঠু তদারকি কইরা যিনি ছেলের পরিবার সঠিক বিচার পায় সঠিক বিচার সুষ্ঠুভাবে তদন্ত হোক যিনি সঠিক বিচারটা যিনি জনগণ পায় শুধু ছেলের পরিবার না আমাদের দেশে বর্তমানে যেসব হন্তাকাণ্ডগুলি জায়গা জায়গায় ঘটতেছে চুরি চিন্তা ডাকাতি রাহাজেন ইপ্রিন্টিপ্টেজিং এসব কিছু সরকার একটু মনোযোগ দিয়ে দেখা উচিত সবকিছুই সবই তো দেখতেছে দেখতেছে কিন্তু সঠিক বিচারটা গোপাইতেছে না আপনাদের সাথে কর্মকর্তা সাগর নুনি তারা মরছে একযুগ কাছে আইসে তাদেরই তো রিপোর্ট এক মতো দিতে পারলো না তদন্তকারীরা তাহলে আমরা এই ছোটখাটো জিনিস আর কি আশা করবো সরকারের কাছে দুই দিন পর আমার একজন একখানে নিয়ে মাইরা লাইবো কি আমার মায়েরা আমার অটোটা নিয়ে গেছে আমার ফ্যামিলি কার কাছে বিচার দিয়ে পাইব বর্তমান যে একটা অবস্থাতে আছি আজকে মরে গেলে আমার ফ্যামিলি যে 1000 টাকা কাফনে কাপড় পিন্দাতে দেশে লাশ নিব সে ক্ষমতা তো আমার ফ্যামিলির নাই এটি তো সরকারের দেখা উচিত কোন লোকটা কোন নাগরিকটা কেমনি কোন অবস্থাতে আছে এই দেশের সরকার আজকে 15 বছর ধরে ক্ষমতা আছে খালি উন্নয়ন করতেছে আর আমার এই দেশের উন্নয়নের জোয়ারে খালি ভাসতেছে এমন বাসায় বাসতেছি মানে বুক ফাটে তো মুখ ফুটে না আর কি ঠিক আছে এটা হলে বর্তমান মনে করেন যেটা সঠিক সেটাই বলছে কারণ সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা চাইতো শান্তিভাবে শৃঙ্খলাভাবে কর্ম করে খায়া বাঁচতে বর্তমানে জিনিসের যে দাম পড়তো একটা মানুষ 1000-2000 কামাই করলো তারা সংসার নিয়ে চলতে পারে না কেউ একজন কামায় পাঁচজন খায় কেউ পাঁচজন কামায় একজন খায় ঠিক আছে এটি তো জিনিসে দেখা উচিত আপনার পরিবারের সদস্য কজন আমার পরিবারে আমি সহ চারজন চারজন সদস্য জি তো আপনি যে কর্মটা করেন এই কর্ম করে কি আপনার সংসার নিয়ে সুখে আছেন জি না অসম্ভব কি সমস্যা বর্তমান বাজারে ওই যে বললাম তো জিনিসের যে দাম এইসব বাজারে চালায় মনে করেন কোনিয়া নাই আর যে গাড়ি চলে না অবৈধ যান চলাচল এইসব মনে করেন সিন্ডিকেটে চলে ডাম্পিং এ পাঠায় মানে দেশে টাকা খাইলে তো সবই বৈধ আর টাকা খাওয়ার পর কি বৈধ হয়ে যায় টাকা না খাইতে পারলে অবৈধ টাকা খাইলে সবই বৈধ আমাদের সোনার বাংলাদেশে আমার সমস্যা কি
তো সেটা তো আপনারই উপকার হচ্ছে এটা তো সরকার চালাতে বলে নাই আমার মত বহুত পাবলিক আছে সবারই সার সরকার তো চালাতে বলে নাই ভাই আপনি কেন চালানোটা চালাতে পারে না তাহলে যে লোকগুলি এই জিনিসগুলি আমদানি করতেছে বানাইতাছে তাদের দিকে দেখতেছেন একা সরকারে তাদের গায়ে সব মাল পানি না বন্ধ করুক একবারে বন্ধ করুক আমরা অন্য কর্ম করতাম মানে বেড়া বানাইছে মানে সবাই চাই টুনার কেকার পাইপে টুল মাইরা কি কষ্ট করতে চায় সবাই চাই ডিজিটাল হেলিকপ্টার যে মনে করেন হাতে পিকআপ দিলে রকেটের মতো চলে আমরা যেগুলি চালাই এটির অনেকে বলে স্যার বলে স্যার হেলিকপ্টার এই হেলিকপ্টারে তো অনেক মানুষের জীবন কেড়ে নেয় ওই যে অর্থে ছোট ছোট পোলা পাইন হেলিকপ্টার চালায় আমার মতো লোক চালায় চাচাতে বয়সে বড় হেরাও চালায় মানে চালানোর তো আপনার বেশ কম আছে অনেকে তো মনে করে অ্যাক্সিলারেটর পাড়া দিলে চলছে গাড়ি কিন্তু গাড়িটা সে কন্ট্রোল করতে পারবে কিনা এটা তো ব্যাপার স্যাপার আছে বুঝো আর কি বলবো স্যার অনেক দুঃখের কথাই বললেন কিন্তু আজকে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে এটা সুস্থ তদন্তের জন্য আপনি মানে দেশবাসী এবং সরকারের কাছে কি অনুরোধ করছেন আমরা এই কাজদারবাসী যারা আছি এই যে মাদ্রাসার কর্তৃপক্ষ নিয়ে বলছি আমরা সম্পূর্ণ বলতাছি না যে শুধু মাদ্রাসার শিক্ষকদের দোষ আছে কিন্তু এটা সুষ্ঠু তদন্ত কইরা এটা কিভাবে কেমনে ঘটনাটা ঘটছে এটার আগে পিছে কিছু হয়েছে কিনা এটা চাই সঠিকভাবে যারা তদন্ত কর্মকর্তা তারা তদন্ত করে তিনি ষষ্ঠ সঠিকভাবে যেন জিনিসটা হয় যিনি ভালোভাবে সঠিক বিচারটা যেন হয় আমরা বলি না যে সব দোষী মাদ্রাসা কারণ কোনো বাপ মা চায় না একটা ছেলেকে কিন্তু সবাই শিক্ষার জন্যই পাঠায় এটা আপনিও স্যার বুঝেন এখন শিক্ষাতে পাঠায় যদি একটা ছেলে যদি আজকে একটা এর মর্মান্তিক ঘটনা যদি মারা যায় যে সুইসাইডের মধ্যে ঘটনা ঘটে দেয় কেউ কি আর মাদ্রাসায় পোলাপেন করার লেখা করতে চাইবো এমনি এই দেশে দুই বছর কোনো কারণে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া অনেকে পিছিয়ে গেছে গা অনেক পিছিয়ে গেছে গা যেভাবে দুই বছর শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া পোলাপেনের পিছাইছে এটা আরো দশ বছরে ঘাটতি পূরণ হবে না আমাদের এই দেশে কারণ এই দেশে শিক্ষা প্রতিষ্ঠানে মনে করেন বাজার ঘাটে করোনা থাকে আর কোথাও করোনা থাকে না উনিশতে বিশ হলে খালি কয় লকডাউন এটি কোন লকডাউন উপর আল্লাহ জানে এই লকডাউনের চেয়ার টানতে টানতে স্যার পুরো শহীদ হয়ে যেতেছি ওই যে কইলাম বুক ফাটে তো মুখ ফুটে না কি করব দুঃখের কথা দুই বছরে জানা মনের ব্যথা এই লকডাউনের এর পরিস্থিতিতে আছি ঠিক কথা দুই বছর সংসার চলছে কি করে আপনার আস্তে আস্তে এই যে ধার কর্জ করা দেনা করে কি কিস্তি মিস্তি তুললা অনেক কিছু শোধ হয়েছে কি আপনার আমার না আমারও শোধ হইতাছে মাইনসে পাইব অনেক মানুষ এই অবস্থা আছে আমি একা না লক্ষ লক্ষ লোক ঋণগ্রস্ত আছে সরকার অনেক কিছুই দিছে কিন্তু অনেক সঠিক লোক পায় নাই আমচা চামচা নেতারা বেতারা ফতুয়ারা খায়াল যারা প্রাপ্য তারা পায় না মানে সরকার তো দিয়েছে সরকার দিলে কিন্তু সঠিক লোকের কাছে দেয় নাই যদি জিনিসটা সেনাবাহিনীর কাছে পৌঁছাইতো যে নিজ হাতে দিব যাতে লিস্ট হয়েছে অনেকে লিস্ট করে আনিছে কিছুই পায় নাই একটা চকলেটও পায় নাই এলাকার লোক একটা চকলেট ঠিক একটা চকলেট পর্যন্ত পায় নাই কোথায় গেল এত কিছু গেল কোথায় ওই সরকারের আগা বলটা খাইছে যারা নেতা মেতা হেরা খাইছে বেড়া খাইতে পারে না খাটের নিচে পাস তেলের খনি রিলিফের চাইল পাই পানির ভিতরে এটা আপনারা এই প্রচার করছেন আপনাকে চ্যালেঞ্জ তো আমরা দেখছি লকডাউনের ভিতরে প্রথম লকডাউনে এটি কাজগুলি কারা করছে এটি কি সরকার জানে না কারা করতে পারে সরকার দিছে কিন্তু জনগণ পায় নাই ষোলো কোটি জনগণ থাকলে মনে হয় দশ পনেরো লক্ষ জনগণ পাইছে আর দেখাইছে যে আমরা দিতাছি এক নেতা একজন একটা রিলিফ দিলে ছবি তুলে দেয় ফেসবুকে ছাড়ে আমরা দিতাছি কিন্তু কয়জন পাইছে এরকম পায় না সবাই দর্শক অনেক কথা শুনলাম আমরা আসলে এই বাইরের কাছ থেকে ভিতরে যা দেখেন সঠিকভাবে শুনেন আর কিছু মাদ্রাসা এখন গেট লক করে রেখেছেন আমরা একটু মাদ্রাসা দেখাই ইজামিয়া ইসলামিয়া ঢাকা এই পাঁচতলা মাদ্রাসাটি এই মাদ্রাসায় মানে হলো এলাকার মানে লোকজনের দাবি যে তারা এখানে অনেক অত্যাচার করা হয় মানে হলো স্টুডেন্টের প্রতি তারা যদি পড়াশোনা না করে আসলে মার দিয়ে কি আসলে পড়াশোনা হয় কিনা জানি না এখানে শিক্ষা মন্ত্রণালয় আছে বোর্ডের লোকজন রয়েছেন তারা হয়তো বা এটা সত্য তদন্ত করে এই মাদ্রাসার ভিতরে ব্যবস্থা নেবেন দর্শক দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই দোয়া করবেন যে মানে যে বাচ্চাটি মারা গেল তাদের পরিবার যেন অন্তত তারা কোনো এর পরবর্তীতে এই দুর্ঘটনার পর তারা যেন একটু নিজেরা সহনশীল হয়ে মানে হলো নিজেদের এই সন্তান এই শোকে যেন না তাদের নিজেরা ক্ষতিগ্রস্ত না হন যেটা হওয়ার তো হয়ে গেছে অন্তত তারা যেন একটু বাকি যারা রয়েছেন তারা যেন একটু ভালো থাকতে পারেন কারণ তার মায়ের যে অবস্থানটা দেখেছি যে চাচি যে অবস্থান দেখেছি যে চাচাদের অবস্থান দেখেছি যে চাচো ভাইদের অবস্থান দেখেছি তারা সবাই খুব কষ্টে আছেন এই মুহূর্তে আমরা সবাই তার জন্য দোয়া করবেন তারা যেন একটু সুস্থ অবস্থানে থাকতে পারেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ